हम सब लोग इंडिया शब्द का उपयोग करना छोड़ दे और भारत शब्द का उपयोग करना प्रारंभ करें। গত শুক্রবার অসমের গুয়াহাটিতে যে আওয়াজ তুলেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সোমবার থেকে সেই প্রতিধ্বনি শোনা গেল বিজেপি নেতাদের গলায়। ये वो लोग विरोध कर रहे हैं, इनको भी जानना चाहिए। इनके काल के अंदर सर्वोच्च जो पद रखा गया है भारत रत्न, जिसे शोभित किया जाता है, उसमें भी भारत ही है, इंडिया रत्न नहीं है। वो तो भारत रत्न है, तो भारत ही है ना देश। तो কিন্তু হঠাৎ করে এই ইন্ডিয়া ভারত বিতর্ক কেন, কি কারণে? সাত দশক ধরে এই দেশকে তিলে তিলে গড়ে তুলেছেন যে রাষ্ট্রনেতারা, সেই দেশের নাম ঘিরে হঠাৎ কেন এই বিতর্ক? সত্তা কা খেল তো চলেগা, সরকারে আয়েঙ্গি যায়েঙ্গি, পার্টিয়া বনেগি বিগড়েঙ্গি, মগর ইয়ে দেশ রহনা চাহিয়ে, ইস দেশ কা লোকতন্ত্র অমর রহনা চাহিয়ে। নেহরু থেকে বাজপেয়ী, পেরিয়ার থেকে রবীন্দ্রনাথ, যাদের দ্বারা সমৃদ্ধ হয়েছে এই ভারত, এই ইন্ডিয়া, যার জোড়া নামের খ্যাতি গোটা বিশ্ব জুড়ে, সেখানে একটি নামকে সুয়োরানি করে অপরটিকে দুয়োরানি করার নেপথ্যে আসল কারণটা কি? কবি কবি অঙ্গ্রেজি জাননে ওয়ালোকে সামনে হমকো বলনা পড়তা হ্যায়, তো ভাষাকে প্রবাহমে ইন্ডিয়া আ জাতা হ্যায়, তো হম বোলনে মে লিখনে মে সর্বত্র ভারত কহে, কিসি কো সমঝনে মে নহি আয়া, চিন্তা না করে, উসকো জরুরত হ্যায় তো ও সমঝ লেগা। দিন দুয়েক আগেই শ্রী মোহন ভাগবত তিনি এক বক্তৃতায় বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই আরএসএস এর রাজনৈতিক দর্শনে দীক্ষিত। আন্তর্জাতিক স্তরে যেখানে ইংরেজি সর্বজন গ্রাহ্য ভাষা, সেইখানে হঠাৎ আমরা ভারত মাতা বলি আমাদের দেশকে, আমরা হিন্দুস্তান বলি আমাদের দেশকে, কিন্তু এটা করা হয়েছে শুধুমাত্র আরএসএস এর অঙ্গুলি হেলনে। মোহন ভাগবত এদের গুরু, কাজে এই গুরু গুরু প্রণামই হয়তো দিয়েছে আর কি, ভারত নামটা দিয়ে, কাজে এই এটা আমার কাছে ওই ছেলে মানুষই মনে হয়। আরএসএস এর চিফ মোহন ভাগবত বললেন যে আমাদের দেশের নাম বদল করে ভারত করা উচিত, আমি রাজ্য কেন্দ্রের সরকারকে এই নিয়ে প্রস্তাব পাঠাবো। তাহলে কি আমরা ধরে নেব যে মোদি সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা আরএসএস এর এজেন্ডাটাকেই ফুলফিল করার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, যে এই দেশেতেই সব শুনেছেন আপনারা, এইটুকুনি আমাদের অবস্থান। প্রাচীনকাল থেকে নানা সময়ে ভারতের নানা নাম উঠে এসেছে, জম্বুদ্বীপ, ভারতখণ্ড, হিমবর্ষ, অজ্ঞানবর্ষ, আর্যাবর্ত, হিন্দ, হিন্দুস্তান। যেমন হিন্দুস্তান, তেমনি আবার অতীতের নানা সময়ে কখনো দেশের নাম হিসেবে উঠে এসেছে তেনজিকু কিংবা নভিবর্ষ। দেশ স্বাধীন হওয়ার পর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যার কাজ ছিল সংবিধানের খসড়া তৈরি করা। দেশের নাম এবং ক্ষেত্র সংক্রান্ত আলোচনা শুরু হয় সেপ্টেম্বর মাসে। নামকরণ নিয়ে অ্যাসেম্বলি সদস্যদের মধ্যে বিভাজন দেখা দেয়। ফরওয়ার্ড ব্লকের সদস্য হরিবিষ্ণু কামাত পরামর্শ দেন, প্রথম অনুচ্ছেদে ভারত অর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া শ্যাল বি ইন সাচ বলা হোক। আবার মধ্যপ্রদেশ এবং বেরারের প্রতিনিধি শেঠ গোবিন্দ দাসের প্রস্তাব ছিল ভারত নোন অ্যাজ ইন্ডিয়া অলসো ইন ফরেন কান্ট্রিজ। ওদিকে ইউনাইটেড প্রভিন্সেসের পাহাড়ি অঞ্চলের প্রতিনিধি হরগোবিন্দ পন্থ স্পষ্ট করে দেন যে উত্তর ভারতের মানুষ ভারতবর্ষ ছাড়া আর কিছুই চান না। পরে গৃহীত হয় এই লাইনটি, ইন্ডিয়া অর্থাৎ ভারত বিভিন্ন রাজ্যের সমষ্টি। আর আজ সেই নাম নিয়েই যত বিতর্ক। আশাবুল হোসেন, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।